সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা কোমরগঞ্জ স্টানে চলে আসছি। আসার পর এমন একটা ঘটনা আমার সামনে ঘটলো, ভিডিওটি ক্যাপচার না করে পারলাম না। তো আসার পর এখানে দেখতে পেলাম এক ভাই নদীতে বড় একটি চিতল মাছ ধরেছেন ট্যাটা দিয়ে। তো এই মাছটি এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছে। আমি আপনাদের একটু দেখাবো কত দামে এই বিশাল বড় চিতল মাছটি বিক্রি হয় এবং এই মাছটি নিয়ে মানুষের মধ্যে কতটা কৌতূহল। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এখানে মাছ নিয়ে কেমন কৌতূহল। ভাই মাছটা কেমন ধরছিলেন? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ময়নট ঘাটে এ ধরনের একটা মাছ, পদ্মার মাছ। আমরা তো প্রতিদিনই ভিডিও করে থাকি, আপনারা জানেন, ডিএনএস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এরকম একটা মাছ কিন্তু প্রায় 5-6 হাজার টাকায় বিক্রি হয়, যদিও এখানেও বিক্রি হলো। গুড লাক, শখের বসে এরকম একটা মাছ আরও বেশি হতে পারত। এটা হচ্ছে কোমরগঞ্জ। আসার পরে এরকম একটা মুহূর্ত সাক্ষী হলাম, খুবই ভালো লাগলো। অবশেষে মাছটি বিক্রি হলো 5,000 টাকা।